আজকাল শিল্পী কম, সেলিব্রিটি বেশি হয়েছে। সুতরাং শিল্পী হতে গেলে অনেক কিছু হতে হয়, একটা একটা ভালো মনের দরকার হয়, আর সততার দরকার হয়, ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে ইমোশনসগুলো আমি কিন্তু পর্দায় অনেস্টলি দেখাতে পারবো না। এখন প্রচণ্ড সেলিব্রিটির সংখ্যা, কার কত ফলোয়ার্স, কার কত কী, টিকটক সেলিব্রিটি, ইনস্টা সেলিব্রিটি, সো এখন পাওয়ার ইকুয়েশনটা রাজনৈতিক অমুক, আপনারা তো জানেন কলকাতা সম্পর্কে আপনারা মোটামুটি অবহিত আছেন, তো আমি এই তাদের ওই কি বলবো ওই স্রোতে আমি গাটা ভাসাতে পারিনি। আপনি একাকিত্বের কথা বলেছেন, না না না, একাকিত্ব প্রত্যেকটা মানুষ আজকের মডার্ন এজে, মডার্ন সময়ে প্রত্যেকটা মানুষ একা, একটা ক্রাউডেড প্লেসে অনেক থাকলেও বন্ধু বান্ধবের মধ্যেও কেউ একা ফিল করতে পারে। দিস ইজ মডার্নিটি, দিস ইজ হোয়াট টেকনোলজি হ্যাড গিফটেড আস। আমরা এখন মোবাইল ফোনে এডিক্টেড, উই আর অল অ্যালোন, উই আর অল লোনলি ইন দিস, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, ফাকড আপ ওয়ার্ল্ড। সো সেখানে একাকিত্বে ভুগছি, বা এটা ভোগা ফোগা নয়, ওই একা সময়টা রয়েছে বলে আমার ক্রিয়েশন টা অনেক বেশি হচ্ছে। আমি আমাকে ভাগ্যিস অতটা কাজ দেয়নি, আমি চাইলে সিরিয়াল বা হিজিবিজি অনেক কিছু করতে পারি কাজ, কিন্তু সেগুলো আমি করতে চাই না। অনেক কাজ করে এসেছি, আজকে যেই সময়, যেই বয়স, যেইটায় এসে দাঁড়িয়েছি আমি, আমি এখন আমার মনের মতো কাজ করতে চাই। এই বছর তো আমি বোধহয় কোনো অভিনয় করেছি কিনা আমার মনে নেই, গত বছর করেছি টুকটাক। এই ফেব্রুয়ারিতে আমি একটা ছবি করছি, সম্ভবত আপনাদের বাংলাদেশের ফেরদৌস সেখানে অভিনয় করবে। আচ্ছা, সেই পুরনো দুটি দিদি, আর ফেরদৌসকে কিন্তু এটা ফেরদৌস কোথাও বলে না, এটা আবার আমি একটা বোমা বিস্ফোরণ পতাকা এটা করছি। ফেরদৌস আর আমাদের যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টিতে বাসু চ্যাটার্জিকে কিন্তু ফেরদৌসের নামটা আমি রেকমেন্ড করেছি, সেটা বোধহয় ফেরদৌস কোনোদিন আজ পর্যন্ত কোনো ইন্টারভিউতে বলেনি। তো আমি একটা হিন্দি হটস্টারের কাজ করেছি, সেটা বোধহয় এই সামনেই কবে একটা রিলিজ। আর ওটিটি আমি না অনেক শত্রু করে ফেলেছি সত্যি কথা বলার, হ্যাঁ তো সত্যি কথা বলার মাসুলের দিতে হচ্ছে, অনেক শত্রু করে ফেলেছি। যেই সরকার রাজ্য চালাচ্ছে তাদের সম্পর্কে কথা বলি, সুতরাং তাদেরকে খুশি করানোর জন্যও একটা গোষ্ঠী আছে যারা সুলেখার অ্যান্টি, সুলেখাকে কাজ নিলে যদি ওই সরকার আবার। অপ্রাপ্তির থেকে প্রাপ্তি বেশি, প্রাপ্তি হয়েছে বলেই আজকে আমি আমার প্রথম ছবি এখানে দেখাচ্ছি এবং আপনাদের সামনে ইন্টারভিউটা দিচ্ছি। সুতরাং অপ্রাপ্তিটা ভেবে, নেগেটিভটা ভেবে না ইয়ে করে আমরা চলো পজিটিভের দিকে যাই, লেটস মুভ অন ইন লাইফ, লেটস রিমেইন পজিটিভ। প্রাপ্তি আমার অনেক বেশি। গতবার যখন আমি বাংলাদেশ এসেছিলাম, আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম, বাবার প্রায় 55 বছর পর বাবা তার সেই দেশের বাড়িতে গেছিল, এবং আবার ছাদ, সেই ছাদে দাঁড়িয়ে বাবা হাউ হাউ করে কেঁদেছিল। তারপর আমি আবার এই এলাম বাংলাদেশে, এবং গত বছর আমার বাবা মারা গেছেন। তো তো বাবাকে মিস করছি। হ্যাঁ, পরবর্তী আমার ফেব্রুয়ারিতে আমার একটা অভিনয়ের, আমার এরপর বারান্দা স্ক্রিপ্ট স্টোরিবোর্ড রেডি, আমি জাস্ট ফিনান্সের জন্য অপেক্ষা করছি, ফিনান্স পেলে আমি শুরু করব। আমার এই ছবিটা শুটিং হয়ে গেলে যে গ্যাপটা পাবো, আর যদি ফিনান্স না পাই তাহলে আমি নিজে পার্সোনালি নিয়ে পড়ব।